সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। ড্যানিয়েল স্যামস থান্ডারের শেষ ম্যাচে ভালো খেলেছিলেন। তিনি হতাশা কাটিয়ে ফিরে আসার পরে খুব কম সময় নিয়েছিলেন নিজেকে প্রমাণ করতে। স্যামস এখনও পর্যন্ত মোট 183 রান করেছেন এবং 10 উইকেটও পেয়েছেন। ডিআরসি শর্টের ব্যাটিংয়ের দক্ষতা সবার জানা আছে, তবে তিনি বল হাতেও সকলকে মুগ্ধ করেছেন। হ্যারিকেনস অলরাউন্ডার কেবল 195 রানের স্কোরই নয়, 6 উইকেটও পেয়েছেন। ব্যাটসম্যান হিসেবে অ্যালেক্স হেলসের দুর্দান্ত অধিনায়কত্ব হওয়া উচিত। প্রায়শই টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বিপজ্জনক ব্যাটসম্যান হিসেবে বিবেচিত এই ইংলিশ 160-এরও বেশি স্ট্রাইক রেটে 323 রান করেছেন। বেন ম্যাকডারমট হেলস এর থেকে ভিন্ন হলেও ব্যাটসম্যান, তবে তা দুর্দান্ত। তার স্ট্রাইক রেট হেলসের মতো চিত্তাকর্ষক নয় ঠিকই, তবে তার গড় 40-এরও বেশি প্রমাণ করে যে তিনি ধারাবাহিকভাবে রান সংগ্রহকারী। থান্ডারের অধিনায়ক কলম ফার্গুসন ব্যাট হাতে এখনও পর্যন্ত খুব ভালো মরশুম কাটিয়েছেন। তিনি 25-এরও বেশি গড়ে এবং প্রায় 120-এর স্ট্রাইক রেটে 247 রান করেছেন। তো চলুন বন্ধুরা, আজকের ম্যাচের ফ্যান্টাসি প্রেডিক্টেড প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ক্যাপ্টেন অপশান ডিআরসি শর্ট অথবা ড্যানিয়েল স্যামস, ভাইস ক্যাপ্টেন অপশানস অ্যালেক্স হেলস অথবা বেন ম্যাকডারমট। উইকেট কিপার অপশান থেকে নেওয়া যেতে পারে বেন ম্যাকডারমটকে এবং তাকে ভাইস ক্যাপ্টেন করা যেতে পারে। স্যাম বিলিংসকে নেওয়া যেতে পারে উইকেট কিপার হিসাবে। এছাড়া ব্যাটসম্যান হিসাবে অ্যালেক্স হেলস, টিম ডেভিড, ডেভিড মিলানকে নেওয়া যেতে পারে। অলরাউন্ডার হিসাবে নেওয়া যেতে পারে ডিআরসি শর্টকে এবং ডিআরসি শর্টকে ক্যাপ্টেন করা যেতে পারে। ড্যানিয়েল স্যামস, বেন কাটিংকেও অলরাউন্ডার হিসাবে নেওয়া যেতে পারে। এছাড়া বোলার্স অপশানে নেওয়া যেতে পারে নাথান এলিস, স্কট বোল্যান্ড ও ক্রিস গ্রিনকে, এবং 12 ম্যান হিসেবে নেওয়া যেতে পারে কলাম ফার্গুসনকে। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে সিডনি থান্ডারের জেতার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।